থেকে যেমনটা বলছিলাম যে ট্রেনের ব্যাপক একটি শিডিউল বিপর্যয়ের খবর সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে একটি ট্রেনও আপনার যদি বলি তাহলে সঠিক সময়ে ছেড়ে যায়নি যে কয়টি ছেড়ে গেছে সেগুলো দুই থেকে তিন ঘন্টা এবং কোনো কোনো ট্রেন চার ঘন্টা দেরিতে ছেড়ে যাওয়ার এখানে ঘটনা ঘটেছে এবং যে কয়টিতে ছেড়ে গেছে সেখানেও আমরা দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড় কেউ কেউ ছাদে উঠে কেউ বা ঝুলন্ত অবস্থায় তারা যে যেখানে জায়গা পেয়েছেন তারা সেভাবে উঠে ট্রেনে যাত্রা করেছেন এই যাত্রায় আমরা যদি আপনাকে একটু দেখাই এখনও যেই ট্রেনগুলো সকাল ছয়টায় ছেড়ে যাওয়ার কথা ছিল সেই ট্রেনে যাত্রীরা এখনও পর্যন্ত বলা যায় এখনও বসে আছে এবং এই ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটি দেখতে এবং যাত্রীদের দুর্ভোগ পরিদর্শনে এখানে এসেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তিনি শিডিউল বিপর্যয়ের যে ঘটনা সেটি কেন হচ্ছে তার কাছে জানতে চাওয়া হলে তিনি আমাদেরকে যেমনটা বলেছেন যমুনা ব্রিজের উপর যে রেল সেতু আছে সেখানেই সবচেয়ে বেশি দেরি হচ্ছে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সেখানে ট্রেনের দেরি দেরি হওয়ার কারণে এই শিডিউল বিপর্যয় ঘটছে এবং আরেকটি কারণ বলেছেন যে যেহেতু ই ঈদ যাত্রাতে মানুষের উপচে পড়া ভিড় থাকে সেক্ষেত্রে মানুষের যে চাপ সামলাতে এবং যে ট্রেনে যে উঠানামা সেই উঠানামার সময় যে দেরি হয় সেই কারণে শিরুল বিপর্যয়ের ঘটনা ঘটেছে এবং তিনি এই এটাও বলেছেন যে দেশে যেহেতু বেশিরভাগ সিঙ্গেল লাইন ট্রেনের সেক্ষেত্রে যদি ডবল লাইন করা যায় সেক্ষেত্রে হয়তো এই দুর্ভোগগুলো আগামীতে হয়তো পোহাতে হবে না তিনি এমনটা আশ্বস্ত করেছেন এবং তারা ডবল লাইনের কাজ যেটি সেটি কাজ তারা এগিয়ে নিচ্ছেন বলে আমাদের জানিয়েছেন আর আপনাকে যেমনটা দেখিয়েছিলাম যে শিডিউল বিপর্যয় সেটি এখন পর্যন্ত আছে সর্বশেষ একতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গিয়েছে